ফ্রেন্ড রাখি আর বলে কয়ে আসে। ভাত কিস ফ্রিজে মাংস ছিল আর ছিল রাধুনী রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনীর বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদী মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাধুনী রেডিমিক্স বিরিয়ানি মশলা। স্যার, স্যার একজন মহিলা আসছে আপনার সাথে দেখা করতে, উনি বলল ওনার ইন্স্যুরেন্সে কী যেন ঝামেলা হয়েছে। এখন দেখা করতে পারবো না, বলো, ব্যস্ত আছি। স্যার মনে হইল ওনার ব্যাপারটা খুব জরুরি। উনি তোমার আত্মীয়? না স্যার, আত্মীয় লাগে না, এই জীবনের প্রথম আজকে ওনার আমি দেখলাম। তাহলে যাও। সরি স্যার। আচ্ছা আসতে বলো। জি স্যার। আমি কি একটু বসতে পারি? ইয়েস। আমি অধরা। আমার চশমা, আমার মোবাইল, আপনি চোখে দেখেন না নাকি? দিন কানা। সরি, আমি আসলে ফোনটা নিয়ে অনেক বিজি ছিলাম যার কারণে আমি খেয়ালই করিনি। আপনাদের জেনারেশনের মানুষদের এই একটা প্রবলেম, কখন কোথায় কোন প্লেসে ফোন ইউজ করতে হয় সেটা জানেন না। আসছে, ফোনে ছিল যত সব। আপনারা পারলে আইসিইউতে গিয়ে ফোন ইউজ করেন, মরে যাওয়ার আগে একটা স্ট্যাটাস দিয়ে যাবেন, বিদায় পৃথিবী। আমি বলেছি আমি খেয়াল করিনি। দেখেন কথা কথা তো ইংরেজি বলবেন না। যান যান এখান থেকে, আমার বই নিয়ে যাচ্ছেন কেন? ও শুনুন, এরপর থেকে একটু দেখে শুনে চলাফেরা করবেন, সবাই আমার মতো এত ভালো না, সহ্য করবে না। আমি জানি আমার চেহারা সুন্দর, আমার চশমাও সুন্দর, এটা আমি
একটু কফি। থ্যাংক ইউ। কি ব্যাপার বলতো, কি হয়েছে তোর? আমার আবার কি হবে? কিছু তো হয়েছে, তুই একদম চেঞ্জ আজকে। আই থিঙ্ক আই এম ইন লাভ। কি মানে? কি এত অবাক হওয়ার কি আছে? আশ্চর্য, আমি প্রেমে পড়তে পারি না। অবশ্যই পারিস, বল না ছেলেটা কি? আছে আছে আছে, সোমন জানবি। অফিসের ক্রেডিট চুরি করছি তো ভাই, হিসাবটা মিলতেছে না, মিলাইতেছে হিসাব। কে ভাই, কিছু কইবেন? আচ্ছা, তুই কখনো কোনো মেয়ের সাথে ধাক্কা খেয়েছিস? হ্যাঁ ভাই, ধাক্কা খাইছি। ক্লাস এইটে যখন পড়তাম না, এক মায়া খুব বাজেভাবে ছেঁক দিছে, সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। ওই ধাক্কা না বেটা, ফিজিক্যালি ধাক্কা খাইছো? এটাও খাইছি ভাই। একদিন বাসে উঠছিলাম, বাসে ওইটা মহিলা সিটে বয়ে পড়ছিলাম, আমার একটা বুড়া বেডিয়ে এমন ধাক্কা দিছে আমি পড়ে গেছি। কে ভাই, আপনি আমার এটি জিগেছেন? আমার পুরোনো দিনের কথা মনে করেন, আপনার কোনো দরকার আছে? আমার কষ্ট লাগতেছে না? আজকে আমি এক মেয়ের সাথে ধাক্কা খাইছি। কি কম ভাই? হ্যাঁ, তারপর আমি পড়ে গেছিলাম। আমি মনে করছিলাম আপনার কি না কি ভেঙে গেছে। যাই হোক ভাই, পরে কিনেছি না। তারপর একজন আরেকজনের দিকে রোমান্টিক ভাবে তাকিয়েছিলাম, এই তো। বাপরে বাপ ভাই, তারপর কি ছিল? আমার একটা কন্যা, ছোটবেলায় বাংলা সিনেমায় অনেক দেখছি, এই প্রথম আপনার লোক ঘটলো। আর এটা আমি শুনবো না, একটু সংক্ষেপে কর। কিন্তু এটা বাংলা সিনেমার মতো হয় না, বাংলা সিনেমায় তো নায়ক নায়িকাকে ধরে, এখানে নায়িকা আমাকে ধরে। গেছেন, পড়ে গেছেন? কই পড়ে গেছি? বুঝবেন, এই মেয়ের সাথে যখন আবার দেখা হবে ওই দিন বুঝবেন, আর তখনই আমাকে খুঁজবেন। তো মিলাইতে পারতেছি না, 4,000 টাকার মামলা। কি ভালো? অনেক মজা, অনেক টেস্ট। এক্সকিউজ মি, একটু এদিকে আসবেন। চলো ঠিক উঠি, মানে আমার তো অনেক খাওয়া শেষ হয়নি। চলো তুই বসে বসে খা, আমি গেলাম। আপনি কি আমাকে দেখে চলে যাচ্ছিলেন? আপু, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। হঠাৎ এখানে? ও, আসলে প্রতি মাসে ভাইয়া আমাকে একদিন ট্রিট দেয়, আর ওই দিন আমরা এই রেস্টুরেন্টে বসি। বাহ, কিন্তু প্রতি মাসে একদিন কেন, বাকি দিনগুলোতে কি হয়? আসলে ভাইয়া প্রতি মাসে টিউশনি করে যে স্যালারি পায়, যেদিন স্যালারি পায় ওই দিন আমাকে খাওয়ায়, আর বাকি 29 দিন আমি ভাইয়াকে খাওয়াই, তাই না ভাইয়া? বসে কথা বলতেছিস কেন? ব্যথা পাইতেছে তো, আপনি আমার মারতেছেন কেন? একটা বিবাহিত বয়স্ক ছেলেকে একটা ভদ্র মহিলার সামনে আপনি মারতেছেন, এত নিষ্ঠুর কেন আপনি? আপনার খারাপ লাগে না? আমার খারাপ লাগে না, আমার খারাপ লাগে তখন যখন তুই মানুষের সামনে আমার কি ইমেজটা নষ্ট করে দিস। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি আসতেছি স্যার, এখনই আসতেছি স্যার। বস ফোন দিছে, আমি তাহলে যাই। আপু আসি তাহলে, ভালো থাকবেন, দেখা হবে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা বাইরে অন্য কোথাও গিয়ে বসে একটু কথা বলতে পারি, যদি আপনার প্রবলেম না থাকে? আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি জানি আপনি কি প্রশ্ন করবেন। আমি হচ্ছি ইমরান, মাত্র MBA পাশ করেছি, ঢাকায় থাকি, ব্যাচেলার, গ্রামে মা আছে আর ছোট একটা ভাই আছে, 5টা টিউশনই করাই, টেকনিক্যালি আমি এখনো বেকার। আমি আপনাকে যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেই প্রশ্নের উত্তর আপনার এতগুলো কথার মধ্যে নেই। নেই?
আসলে বলতে যাচ্ছিলাম যে আপনি কি এনগেজড? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ আমি আপনার সাথে এনগেজড। মানে? মানে এই মুহূর্তে আমি আপনার সাথে কথা বলা এনগেজড। আপনি না কিছুই বুঝতে পারছেন না। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে আপনার কি আপনাকে কোনো গার্লফ্রেন্ড আছে কি? রাইট। না আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আরে আমি টিউশনের ফাঁকে বই পড়ারই সময় পাই না। আমার গার্লফ্রেন্ড থাকবে কোথা থেকে? আর কোনো বোকা মেয়ে এই দুনিয়াতে নেই যে আমার মতো একটা বেকার ছেলের সাথে প্রেম করবে। আছে। আছে? আপনার নাম্বারটা দাও যাবে? যাবে। কিন্তু আরো দুবার সাক্ষাতের পর। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে আমি আমার নাম্বারটা আপনাকে দিচ্ছি। দিস ইজ মাই কার্ড। আপনি ব্যাংকে চাকরি করেন? আগে বলেননি যে? কেন বললে কি করতেন? আমার কাছে এসে লোন চাইতেন নাকি আপনার চশমা আর মোবাইল ভাঙার জরিমানা নিতেন? কোনটা? স্যার একটা ফোন নিবেন ম্যাডামের জন্য? না রে লাগবে না। আই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আপনি কি ফুল ভালোবাসেন না? আমি শুনেছি যারা ফুল ভালোবাসে না তাদের মধ্যে মায়া মমতা ভালোবাসা কিছুই নেই। বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন। এসব ইমোশনাল ডায়লগ দিয়ে তো জীবন চলে না। আমার ফুল কেনার আগে এখন চিন্তা করতে হয় পকেটে টাকা আছে কিনা। চাকরি করেন তো, একটা বেকার যুবকের যন্ত্রণা বুঝবেন না। এই ফুলের টাকা দিয়ে আমার দুটো ডিম কিনে একবেলা খাওয়া কভার হয়ে যায়। নিন এই ফুল দুটো বিক্রি করে দুটো ডিম নিয়ে বাসা যান, তাহলে আপনার একবেলা কভার হয়ে যাবে। ধরুন ভাই আপনি এই কষ্টটা আমার না দিলেও পারতেন। মায়ের লগে ধাক্কা খাবেন আপনি, ফিলিংস নেবেন আপনি, আর ভাঙ্গা ফোন আমার সারাই তৈব, এটা ঠিক না ভাই। আরে তুই তো বলি আমার ভাঙ্গা ফোন মেরামত করে দিবি, এখন চিল্লাইতেছিস কেন? তো চিল্লামো না, আপনার যে মান্দা তামলের ফোন, এই ফোন ঠিক করতে আমার কই যেতেছে জানেন? গুলিস্তানের পাতাল মার্কেট আছে না, মাটির তলে ঢুকতেছি, তারপর গিয়ে ফোন ঠিক করতেছি। আর ফোনের যেই টাকা লাগছে ঠিক করতে, ওই টাকা দিয়ে আপনি এর থেকে দামি ফোন কিনতে পারতেন। আই এম সরি। ইটস ওকে ভাই। গোলাপ তুই ভাই রাতে কি করিস? ভাই গোলাপ আপনি রাতে কি করে? আপনার না গোলাপ অ্যালার্জি ভাই? মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলে। ভাই আপনি পুরাই বদলায় গেছে। আজকে আপনার হাতে গোলাপ, কালকে থাকবো ক্যাকটাস, তারপরের দিন থাকবো কাঁঠাল। কাঁঠাল আমার খুব প্রিয় রে। আপনার লোক কথা কয়ে কোনো লাভ নাই, লন ধরেন। আপনি আচ্ছা আপনি না ব্যাংকে চাকরি করেন, তাহলে এত সময় পান কি করে? আশ্চর্য, আপনি আগে আমাকে বসতে বলেন তারপর আমরা এসব কথা বলি। ও সরি সরি, প্লিজ হ্যাভ আ সিট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? প্রথমত আপনি এখানে এসেছেন, আর দ্বিতীয়ত বসতে বলেছেন তাই। সরি আপনার এই থ্যাংক ইউটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। প্রথমত আপনি না বললেও আমি জায়গাটায় আসতাম, কারণ এটা আমার খুব পছন্দের একটা জায়গা, আমি এখানে প্রায়ই আসি। আর দ্বিতীয়ত এই বেঞ্চটা যেখানে আপনাকে আমি বসতে বলেছি সেটা আসলে আমার বেঞ্চ না, এটা এই লেক কর্তৃপক্ষের। সো যদি ধন্যবাদ দিতে হয় তাহলে ওদেরকে দিতে পারেন। আচ্ছা আপনি কি মানুষ নাকি রোবট বলেন তো? মানে আপনি কোনো কথা কেন সহজভাবে নিতে পারেন না? আচ্ছা আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, পছন্দও করি না। শুনুন লাইফে তো বিয়ে করতেই হবে তাই না? আজকে করেন আর কালকে করেন। আর মাও অনেকদিন ধরে প্রেশার দিচ্ছে যে আমি কেন বিয়ে করছি না কেন বিয়ে করছি না, তাই ভাবলাম যে লাইফের এই সিদ্ধান্তটা নিজেটা নিজেই নিয়ে নিই। তো এই সিদ্ধান্ত তো আপনিই নেবেন, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক, কিন্তু আমার এই সিদ্ধান্তের সঙ্গে কিন্তু আপনি জড়িয়ে গেছেন। আমি কিভাবে? আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, আপনার মতো এরকম বই পড়তেন, খুবই সিম্পল একটা লাইফ লিড করতেন। প্রত্যেকটা মেয়ের কী স্বপ্ন জানেন? সে তার এমন একজন জীবনসঙ্গী চায় যার মাঝে তার বাবার প্রতিচ্ছবি দেখতে পায়।
যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, নিঃসন্দেহে নিঃসংকোচে তার সঙ্গে পুরো জীবনটা কাটিয়ে দেওয়া যায়। আর আমার মনে হয় সে মানুষটা আপনি। আপনাকে আমার ভালো লেগেছে, তাই আমি সারাটা জীবন আপনার সঙ্গে কাটাতে চাই, অবশ্য বিয়ে করে। আপনার দৃষ্টিতে ভালোবাসার সংজ্ঞাটা কি বলেন তো? একজনকে ভালো লাগলো, তাকে ভালোবাসলেন, এরকম আমার সাথে কয়েকদিন চলেছেন, ফিরেছেন, কথা বলেছেন, আপনার মনে হয়েছে যে আমি আপনার জীবনসঙ্গী হওয়ার যোগ্য, তো অনেক বড় একটা কথা, এত জাজমেন্টাল হলে তো হবে না। সরি টু সে, বাট ভালোবাসাটা একটা কমিটমেন্ট, একটা পবিত্র দায়িত্ব, সেটা আসলে সবাই নিতে পারে না। কেন, আমি কি আপনার যোগ্য না? না না, আমি এটা বলিনি, আমি একটাবারও এটা বলিনি। ইনফ্যাক্ট আমার মনে হয় আমি আপনার যোগ্য না। আমার মতো একজন বেকারের কাউকে ভালোবাসতে বা কাউকে বিয়ে করার কথা চিন্তা করাটা পাপ। আই এম সরি অধরা। ভাই দুপুরে খাবেন না? হুম, খিচুড়ি আর গরুর মাংস রান্না করছি, ওয়েদার ডিমান্ড। আচ্ছা কি? আচ্ছা আসতেছি যা। ও আচ্ছা, আচ্ছা ভাই আপনি তো আমার ওই আপডেটসটা দিলেন না আপুর ব্যাপারে, আপনি প্রেম কত দূর আগাইছে? প্রেম করতে পারলে তো ভালোই হইতো, ওই মেয়ে তো ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দিয়ে বসছে। বাহ চমৎকার, ভালোই তো, বৃষ্টি না যেতে মেঘ পেয়ে গেছে। কি যে ভাই কানে তারিখা, এটা বাদ দে, সবচেয়ে বড় কথা মেঘ না চাইতে বৃষ্টি, তুই কি বলছিস এগুলা? ও একে সুযোগ মিস করেন না, আপনি আপার বিয়ে করে ফেলেন। কেন বিয়ে হবো আমি তাহলে? আরে ভাই আপনি বেকার একটা ছেলে, আপনি গাছপালা দেখবেন, নদী নালা দেখবেন, খাল বিল দেখবেন, এগুলা দেখবেন, বই পড়বেন, কবিতা পড়বেন, আপনি কোনো ইনকাম করতে পারবেন না, সব ইনকাম তো ভাবি করবো, কারণ ভাবি চাকরিজীবী, আপনি খাইবেন আর ঘুমাইবেন আর ভাবির উপরে থাকবেন। এতদিন যাবো তুই আমার সাথে থাকুস, তোর মনে হয় আমি এমন একটা মানুষ যে বউয়ের টাকায় চলবো? এটা বাদ দেন, বিয়ের পর একটা পরে দেখা যাবো, আপনি এই সুযোগটা মিস করেন না, এরকম সুযোগ বারবার আসে না। আচ্ছা কি? আচ্ছা খিচুড়ি আর গরুর মাংস সার্ভ কর, আসতেছি। ও আচ্ছা তাড়াতাড়ি আসেন। আমি মুরগির মাংস খাবো। ছেলেটারই মুরগির আবদার নতুন কিছু না, তাই বাসায় রাখি রাধুনী রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুন রান্না। ফাটাফাটি সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনী চটপটি মশলা দেয় এমনই স্বাদ, চটপটি ছাড়া কিছুই যাবে না। রাধুনী রেডিমিক্স চটপটি মশলা। বিষয়টা কিন্তু তা না, বিষয়টা হলো যে এটা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি আর আমি রাজি থাকলে তো হবে না, আমাদের পরিবার আছে, সমাজ আছে, হ্যাঁ আত্মীয় স্বজনের কথা না হয় বাদই দিলাম, কারণ মানুষ যখন শুনতে পাবে যে আপনি একটা বেকার ছেলেকে বিয়ে করেছেন তখন তারা সহজভাবে মেনে নেবে? শুনুন, আমার মার আমার প্রতি পূর্ণ আস্থা আছে, আমি যদি কোনো সিদ্ধান্ত নেই তাহলে আমার মা সেটাতে আপত্তি করবে না, আর আমার বোন তো আপনার সব কথা জানে, আর একটা মানুষ তার সারা জীবন বেকার থাকে না। বুঝেছি আপনি নাছোড় বান্দা, কিন্তু যতদিন না পর্যন্ত আমার কিছু হচ্ছে, মানে কোনো গতি হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমার এই বেকার জীবন কেন্দ্রিক অগোছালো জীবনটাই মেনে নিতে হবে। বলুন আছেন রাজি? রাজি, কিন্তু একটা ব্যাপার, আপনার আমাকে প্রতিদিন প্রতিদিন এক কাপ করে চা খাওয়াতে হবে নিজের হাতে বানিয়ে, আর আরেকটা ব্যাপার হচ্ছে নতুন নতুন শব্দ দিয়ে কবিতা বুনে আমাকে শোনাতে হবে। জীবনেই প্রথম একজন প্রেমিকাকে বলতে শুনলাম যে তাকে ভালোবাসার বিনিময়ে প্রতিদিন একবেলা একটা কবিতা শোনালেই চলবে। বাহ, এছাড়া অনেক প্রেমিককে দেখেছি তাদের প্রেমিকার পেছনে টাকা খরচ করতে করতে দেউলিয়া হয়ে গেছে, আমি একজন বিরল প্রজাতির অবশ্যই সৌভাগ্যবান বলব যে তার প্রেমিকাকে শুধু কবিতা শোনালেই চলবে। ঠিক ধরেছেন, তো এখন এখন চলুন। কোথায় যাব? কাজী অফিসে বিয়ে করব। বিয়ে করব মানে এভাবে হুট করে? আজকেই তো প্রেম হলো, আজকেই বিয়ে?
আজকে কিছু কিছু ব্যাপার তো দেরি করতে নেই আর আমি চাই বিয়ের পর প্রেম করব চলুন 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 কিন্তু মানে আজকেই টিকিট কাটলাম আর আজকেই ফ্লাইট So, we are newly married couple. ভালোবাসা বুঝি এমনই হয় বুকের গভীরে সুখের নদী বয় একটু দেখায় মেটে না তার সাধ দেখার তৃষ্ণা দু চোখ জুড়ে রয় তোমার কাছে যাব তোমায় ছুঁয়ে রব আলোড়ন অনুক্ষণ এই মনটা শুধু ভালোবাসা বুঝি এমনই হয় বুকের গভীরে সুখের নদী বয় একটু দেখায় মেটে না তার দেখার তৃষ্ণা দু চোখ জুড়ে রয় তোর জন্য মিষ্টি এনেছি মিষ্টি নিশ্চয়ই তোর প্রমোশন হয়েছে না হ্যাঁ প্রমোশন হয়েছে কিন্তু জবের প্রমোশন হয়নি লাইফের প্রমোশন হয়েছে সিঙ্গেল থেকে ডাবল হয়ে গিয়েছি হ্যাঁ মানে ইমরান ভাইয়ের সাথে তোর সম্পর্কটা একদম ফাইনাল ফাইনাল মানে সম্পর্কটা হচ্ছে আজকে থেকে আমরা স্বামী স্ত্রী উই গট ম্যারিড টুডে মানে কপাল না তোর মানে যে লোকটা এতদিন তোর ভালোবাসায় গ্রহণ করছিল না এখন সরাসরি হাজব্যান্ড ওয়াইফ তোরা কংগ্রেচুলেশন ফর ইউর নিউ লাইফ থ্যাংক ইউ কিন্তু তুই যে হুট করে বিয়ে করে ফেললি তুই কি আন্টিকে জানিয়েছিস আম্মুকে তো এখনো জানাইনি কিন্তু আমি আশা করছি যে আমি আম্মুকে ম্যানেজ করতে পারবো আর অপসরাকে তো আমি সব কিছু জানিয়েছি আর শোন না আমি জাস্ট ওয়েট করছি কবে ইমরানের একটা চাকরি হয় তারপর অফিসিয়ালি সবাইকে জানাবো ভালো ডিসিশন মিষ্টি খা তা তো খাবোই আমার বান্ধবীর বিয়ে আচ্ছা আমি আসছি যা হ্যালো গেল গেল মানে গেল মানে গেল এটা কোনো আপনি কাম করলেন ভাই হ্যাঁ কি একটা দিনে দুপুরে একটা মেয়ে মানুষ নিয়ে বাসায় চলে আসছেন বাড়িওয়ালা দেখলে তো হইছে কাম কি করবো জানেন হ্যাঁ তো কইব তখন মতন দুশ্চরিত্রহীন ভাড়াটি আমার ভাড়া আসায় দরকার নাই তোরা বাইরে যা গত 10 বছরে এই বাড়িতে একটা মেয়ে আসে নাই আর আপনি 2-3 দিনের মধ্যে একটা মেয়ে নিয়ে হাজির হয়ে গেলেন ও আমার সদ্য বিয়ে করা বউ এনে মিষ্টি নাও খাও এটা কোনো কাম করলেন এই শহরে একটা মাত্র আপনার আপন মানুষ ছিলাম আমি আর সেই জায়গার থেকে আপনি আমার বঞ্চিত করলেন একটা বারবার কথা চিন্তা করলেন না মিষ্টিটা আমি খাইতাম না খালি শুভ কাজে মিষ্টি খাইতে হবে বলে খাইতেছি নাহলে অমঙ্গল আপনার লোক আমার এই ব্যাপারে পরে বুঝাবার হইব তখন আমি আপনার বুঝালাম হয়েছে
অভিমান শেষ না এখন ভাত খাই চল লাল শাক হুম এটা তোমার খুব প্রিয় তাই নাকি হ্যাঁ আমাদের মতো প্রতিদিন যদি লাল শাক খেতে হতো তাহলে প্রিয় থাকতো না ভাবি আপনি আমাদের সাথে খাবেন হ্যাঁ কিন্তু কেমনে ডিম তো মাত্র দুইটা আরে ডিম তুই একটা খাবি আর আরেকটা আমরা দুজন ভাগ করে খাবো কোনো দরকার নেই ভাই আপনারা নতুন বিয়ে করছেন এখন আপনাদের সুষম খাদ্য খুবই প্রয়োজন আমি দরকার বললে ডিম আর একটা কিচেন থেকে বিলে নিয়ে আসি কোনো সমস্যা নেই আপনারা খান আমি ডিম বাজিনি আচ্ছা হয়েছে তুমি বসো মিষ্টি খাও আমি যাচ্ছি কই কোথায় ভাই ডিম ভাজবো কিচেনটা কোথায় ওই দিকে পারবা হ্যাঁ পারবো এখন অপমান করা হলো না তার থেকে বড় কথা কিচেনে ডিম আছে তো ডিম নাই কবিতার নাম চলো তবে লিখেছেন বেকার স্বামী চলো তবে আকাশ হই মেঘের সাথে লুকোচুরি খেলব চলো তবে সমুদ্র হই ঢেউয়ে ঢেউয়ে কথা বলব চলো তবে বর্ণ হই শব্দ দিয়ে কবিতা লিখব চলো তবে ভোর হই দিনের আলোয় মিলিয়ে দেব চলো তবে পাহাড় হই ঝর্ণা হয়ে অশ্রু ঝরাব চলো তবে কুয়াশা হই শিশির হয়ে আছে থামলে কেন ভালো লিখেছ তো চলো তবে সংসার করি অনেকগুলো বাচ্চা নিয়ে একটা দল গঠন করি গুড মর্নিং তুমি এত সকালে এখানে হ্যাঁ আমি এত সকালে আসতেই তো পারি কারণ এটা আমারও বাসা না হ্যাঁ কিন্তু তুই একটা ফোন দিয়ে আসতে কেন ফোন দিতে হবে কেন আচ্ছা দেখো এগুলা হচ্ছে তোমার এত কিছু কিন্তু এগুলো তো আমার আছে তো আছে কিন্তু সব পুরনো হয়ে গেছে এখন থেকে সব কিছু নতুন ব্যবহার করবে ভাবি আমার জন্য কিছু আনেন নাই তোমার জন্য আছে দাঁড়াও এই নাও তোমার পাওয়ার ব্যাংক থ্যাংক ইউ ভাবি আমার লাগবে দেখছেন কেমন করে সবই আপনার লাগবে রায়ন আপনার কাছে লাগবে দাও আচ্ছা নে 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 আচ্ছা শোনো নেক্সট ফ্রাইডেতে তোমরা কেউ কোনো রান্না করবে না আমি তোমাদের জন্য নিজ হাতে রান্না করে নিয়ে আসব বাহ খুশি হও খুশি তো হইছি পারবেন ভাই খুশি হয়ে গেছি থ্যাংক ইউ মানে এগুলোর জন্য থ্যাংক ইউ আর কি ওয়েলকাম আচ্ছা আমার অফিসে দেরি যাচ্ছে আমি এখন উঠি ভাবি চাটা খেয়ে যান বানাই দেই হুম আরেকদিন খাবো শোনো থ্যাংক ইউ শোনো সাবধানে যাও ঠিক আছে বাই আল্লাহ হাফেজ তার সাথে আমার প্রতিটা দিন খুব সুন্দর যাচ্ছিল আমাদের বিয়ের পর প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দর কাটছিল আমি কবিতা পড়তাম ও আমার কবিতা শুনত আর বিনিময়ও আমাকে ভালোবাসত ও অফিস করত আমার সাথে দেখাও করত আর প্রতিদিন সকালবেলা এসে আমার জন্য চা বানিয়ে দিত কি হয়েছে এখানে বসো এখানে বসো বেশি খারাপ লাগছে না না তেমন আসলে একটু খারাপ লাগছে আজকে আমার চলে যাই আরেকদিন আসবো হুম হুম ঠিক আছে চলো কিন্তু তোমার কি এরকম আজকেই প্রথম হলো নাকি আগেও এরকম হয়েছে ছোটবেলায় মাঝে মধ্যে হতো আবার ঠিক হয়ে যেত আমার না একজন ভালো ডক্টর দেখানো উচিত তোমার খুব ভালো
প্রকৃতির সবাই হয়তো এতদিন বুঝে গেছে যে আমি তোকে কতটা ভালোবাসি। তুই? হ্যাঁ, অন্য কাউকে আশা করেছিলে? না। তুই এরকম হা করে তাকিয়ে আছো কেন? আমার হাত থেকে ধরো আর সামনে থেকে সরো। আচ্ছা, আজকে আমি আসবো তুমি ভুলে গিয়েছিলে। আরে না, ভুলবো কেন? তুমি আজকে আমাকে সারা দিনে একটা ফোন কেন দিলে না? আমি পড়াশোনা করছিলাম, সামনে কয়েকটা চাকরির ইন্টারভিউ আছে তো তাই। হয়েছে, ওইটা কই? ওরে ডাকো। ভাবি বান্দা হাজির। ভাবি খাওয়ানোর সময় অনেকটা ডাকতে এলো, এই ডেভিড যে ডাকতে না, এই ডেভিড অটো চলে আসে, কি আনছেন? তো কালকে সারা রাত না খেয়েছি। আচ্ছা, এই খাবারগুলো কোন হোটেল থেকে নিয়ে আসছো বলো তো? কি মানে, আমি এত কষ্ট করে বাজার করলাম আর রান্না করার সময় মাকে লাইনে রেখে রান্না করলাম আর তুমি এই কথা বলছো? তুমি রান্না করেছো এগুলো? আমি তো জানতামই না যে তুমি এত ভালো রান্না করো। কেন জানলে কি করতে? মানে তোমার পাশে কাজের বউ হিসেবে নিয়োগ দিতে? ডেভিড আছে তো। ডেভিড আছে তো কি হয়েছে? আমি আমার বিয়ে করার স্ত্রীর সাথে রোম্যান্স করছি। স্ত্রী? হ্যাঁ হ্যাঁ। তো না, ডাক্তার দেখানোর কথা ছিল, গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম তো, বললো যে তিন দিন পর আবার যেতে, কিছু টেস্টও দিয়েছে। আচ্ছা শোনো না, আমার অফিসের কাজের জন্য মানে ঢাকার বাইরে যেতে হচ্ছে কিছুদিনের জন্য, আমাদের ওই কয়েকটা দিন দেখা হবে না। সমস্যা নেই তো, আমারও তো কয়েকটা ইন্টারভিউ আছে, এই ফাঁকে আমি ওগুলো করে ফেললাম। হয় কি, তুমি ঢাকায় থাকলে বা আশপাশে থাকলে আমার না তোমার সাথে প্রত্যেক দিন দেখা করতে ইচ্ছা করে। ভালোই হলো, ঠিক আছে। আচ্ছা শোনো না, ঢাকায় ব্যাক করার পরে আমরা দুজনে রাজশাহী যাব, তোমার সঙ্গে কতদিন দেখা হবে না চিন্তা করে কেমন রে লাগছে। মাত্র কয়েকটা দিনই তো, দেখতে দেখতেই চলে যাবে। আর কিছু কিছু দূরত্ব ভালোবাসাকে আরো কাছে আনে। একদম মন খারাপ করো না, হ্যাঁ, নিজের খেয়াল রেখো আর সময় মতো ওষুধ খেয়ে। কি? আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। ঠিক আছে, আমি তাহলে এখন যাই, তুমি তুমি নিজে টেক কেয়ার করো। হ্যাঁ আসি। Oh
করা সম্ভব হচ্ছে না। সিদ্ধান্ত মোতাবেক আমরা আপনাকেই সিলেক্ট করেছি। উই থট ইউ আর দ্য রাইট পার্সন ফর দ্য পোস্ট, সো কংগ্রেচুলেশনস। হোপফুলি ভেরি সুন ইউ উইল জয়েন উইথ আস এন্ড এনজয় দ্য জব। সি ইউ সুন, বাই। থ্যাংক ইউ। ফ্রেন্ড রাখিয়ার বলে কই আসে, ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল আর ছিল রাধুনী রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনীর বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাধুনী রেডিমিক্স বিরিয়ানি মশলা। কেন করলে আমার সাথে এরকম? ওয়াই, আমার অপরাধটা কী ছিল? আমি কি কোনো অন্যায় করেছিলাম নাকি? আমি কত 5 বছর তোমাকে কোথায় খুঁজি নাই, আমি সব জায়গায় খুঁজেছি তোমাকে, কিন্তু তুমি যে স্নাই উধাও। আর এত বছর পর আমি আজকে জানতে পারলাম যে তুমি ভালো আছো, ইউ আর ম্যারিড, তোমার ছেলেও আছে। আমার সাথে ইনভলভ হয়েছিল কেন? ওয়াই ওয়াই? অধুনার যখন 10-12 বছর বয়স তখন থেকে ওর মাথা ব্যথার সমস্যা। অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখালে কিছুদিন ভালো থাকে আবার শুরু হয়। এর মধ্যে অনেকদিন প্রায় ভালো ছিল, তারপর ঢাকায় চাকরি হলো, ও ঢাকা চলে গেল। ঢাকায় অফিসের কাজে এত ব্যস্ত থাকতো যে ও আমাদের এখানে আসতে পারত না। আমি ওকে ফোন করে বারবার জিজ্ঞেস করতাম, ওষুধ ঠিক মতো খেয়েছিস? ও বলতো, মা আমি ভালো আছি মা, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমি ওর কোনো কাজে কখনো বাধা দিইনি। ও হলো আমার ছোট মেয়ে অপ্সরা। অধরা আর অপ্সরা দুই চামচ বোন। ও এখানকার একটা কলেজে পড়ায়। আপু প্রায় ফোনে আপনাদের সম্পর্কের কথা আমাকে বলতো, বলতো যে খুব তাড়াতাড়ি আপনাকে নিয়ে এখানে আসবে। কিন্তু হঠাৎ করে একদিন দেখি আপু একা এখানে চলে আসলো। আপু খুব অসুস্থ ছিল, তারপর আপুকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। আপুকে কিছু টেস্ট দিল, ধরা পড়লো যে আপুর ক্যান্সার। মানে কি? সাথে এটাও জানতে পারলাম যে আপুর
প্রেগন্যান্ট। আপু আপু তুই তাহলে কি সিদ্ধান্ত নিলি একটু বল। অবশ্য আমি আগেও বলেছি, এখন আবার বলছি, আমাদের বাচ্চার ক্ষতি করে আমি কিছু করতে পারবো না। তুই এগুলো কি বলতেছিস, মাকে কি করে বুঝাবো? আমি তো মাকে বুঝাতে পারবো না, মা ওদিক থেকে কাঁদতেছে। কিছু একটা বল, কিছু একটা কর, তুই মাকে বুঝা। এমন তো না যে অপারেশনটা করলে আমি বেঁচে যাব। আমার বেঁচে যাওয়ার নিশ্চয়তা কিন্তু নেই। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? তুইও কি মার মতো করবি? শোন, আমার যদি কিছু হয়ে যায়, তুই আছিস, মা আছে, তুই তো অন্তত আমার বাচ্চাটাকে দেখে রাখবি। সব বল যে তুই তুই আমার বাচ্চাটাকে দেখে রাখবি। অবশ্য বল, তুই আমার বাচ্চাটাকে দেখে রাখবি। আমরা অনেকবার আপনার কথা জিজ্ঞেস করেছি, আপনার ইনফরমেশন জানতে চেয়েছি, কিন্তু আপু বলেনি। শুধুমাত্র আপনার ফিউচারের কথা চিন্তা করে আপু চাচ্ছিল আপনি ভালো থাকেন। ঈশান হওয়ার ঠিক ঠিক কিছুদিন পর আপু মারা যায়। অথরার সাথে শেষ দেখা হয়েছিল 9 ফেব্রুয়ারি। তখন আমার কিছু জব ইন্টারভিউ রিটেন আর ভাইবা চলছিল, এবং ও আমাকে বলেছিল যে আমরা একজন আরেকজনের সাথে দেখা করবো না, কথা বলবো না, সে কটা দিনের জন্য শুধুমাত্র। ও সে ঢাকার বাইরে চলে আসলো। যেদিন ও ঢাকায় ফেরার কথা, সেদিন থেকে আমি ওর ফোনটা অফ পাচ্ছিলাম। আমি কোনোভাবে ওর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। আমি সব জায়গায় ওকে খুঁজেছি, আপনাদের কারো নাম্বার তো আমার কাছে ছিল না, বাসার অ্যাড্রেসও জানতাম না। যখন ওকে পাগলের মতো খুঁজি, তখন নিজেকে এত অসহায় মনে হচ্ছিল, তো আমি অপেক্ষা করেছিলাম। জগতে অনিশ্চিত অপেক্ষার চেয়ে ভয়ঙ্কর জিনিস আর কিছু নেই। যাও নানু, বাবা এত নি কোথায় ছিল? থ্যাংক ইউ আমার ছেলেটাকে এতদিন মায়েরা তুলতে পারছেন। হ্যাঁ ভাই,
নায়িকা হওয়ার এক স্বপ্ন পূরণের গল্প নিয়ে নবাগত নায়িকা। আমি কষ্ট করে কিছু মেনে সহ্য করতে পারবো না, শিখতে পারবো না। তার নাম জবা, 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 জরিনা, জান্নাত, জবা। ছেড়ে দেন, ছেড়ে দেন আমাকে। তুমি কোথায় থেকে আসলা সুন্দরী? তুমি আমার মা, তুমি আমার বোন, তুমি আমার জান। বাইরে বয়ে যাওয়া ঝড় বৃষ্টির মতো আমার এই বুকে ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে তোমাকে পাওয়ার জন্য। তোমাকে না পেলে এই ভালোবাসা থামবে না। আপনি তো অনেক আগেই আমার নায়িকা বানিয়ে রাখছেন, আপনার জীবনের নায়িকা।